আরেক লোকটার নামটা বলুন। আমার নাম শ্যামপ্রসাদ চট্টোপাধ্যায়, বিজেপি মিশন মন্ডল প্রেসিডেন্ট। এই আজকে আপনারা এই যে মাটি কাটা বন্ধ করলেন কেন, কী করলেন? কারণ আমাদের কাছে জানকারি ছিল যেটা যেটা বেআইনিভাবে কাটা হচ্ছিল, আমরা পঞ্চায়েত থেকে তথ্য নেওয়ার জন্য গেলাম, পঞ্চায়েত বললো না সেরকম কোনো তথ্য আমাদের কাছে নেই, যে কারণে কাজটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে দেখা যাচ্ছে অনেক ট্রাক্টর রয়েছে, এই ট্রাক্টর দিয়ে এই মাটি কেটে কোথায় নিয়ে যাচ্ছিল? এগুলো সব বিক্রি হচ্ছিল আশেপাশে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? জায়গা এটা হচ্ছে রামেশ্বরপুর গোপালনগর পঞ্চায়েত অন্তর্গত মধ্যমপল্লী, হ্যাঁ, বুথ নম্বর 84। এই বিজেপির পক্ষ থেকে আপনারা আজকে এই যে অভিনব একটা কাজ করলেন, মানুষ কীভাবে দেখছে? মানুষ চাইছে এখানে গণতন্ত্র ফিরে আসুক, স্বচ্ছতা বজায় থাকুক এবং মানুষের উপকার হোক। আমাদের পাণ্ডুয়া বিধানসভায় বিরাটভাবে জয়লাভ করেছে এবং আমরা এই পঞ্চায়েতও জয়লাভ করেছি। আমরা স্বচ্ছতা বজায় রেখে এবং প্রতিযোগিতা থেকে সমস্ত জায়গায় সমস্ত অঞ্চলে স্বচ্ছতার কাজ করে যাব এবং নরেন্দ্র মোদীর যেসব স্বচ্ছতার জিনিস স্বচ্ছতার প্রকল্প যারা এগিয়ে নিয়ে এসেছে সেসব কাজ আমরা বজায় রাখবো। এই পঞ্চায়েতের বিরুদ্ধে তো অনেক দুর্নীতি আছে, সেগুলো আগামী দিনে আমরা ডেপুটেশনের জন্য ব্যবস্থা নিচ্ছি এবং সমস্ত দুর্নীতি আমরা বাইরে বের করব এবং যাতে পঞ্চায়েত স্বচ্ছভাবে চলে, জনসাধারণ উপকৃত হয় সেই চেষ্টা আমরা করব। তার নমুনা একটা আজকে তার দেখা গেল, বেআইনি পুকুর কাটা। হ্যাঁ, এটা আমাদের কাছে জানকারি ছিল না, যখন জানকারি পেলাম আমরা যথাযথ ব্যবস্থা নিলাম এবং কাজটাকে আমরা বন্ধ করলাম এবং আগামী দিনে এর ব্যবস্থা আমরা নেব। এই বিষয়টা উচ্চ মাধ্যমে জানিয়েছেন? এটা আমরা আজকেই জানাবো আমরা।